वेलकम फ्रेंड्स, 2017 प्राइमरी टेट रेजल्ट आउटर पर नम्बर जानार जोन्नो के कत नम्बर पे टेटे कार कत नम्बर जो पास हलो ना से जानार जोन्नो अनेके इतिमध्ये आरटीआई कर फेले आरटीआई अपनारा सठिक पद्धति किन्तु समस्या जेटी देखा गिएछे तारपर जानुआरी मासेर 20 तारीख पर्षद जे नोटिसटी प्रकाश करेछे सेखाने आमरा देखते पाई जे आरटीआई जे प्रसेसे एप्लीकेशनेर पर ड्राफ्टर प्रयोजन किन्तु नोटिफिकेशने पर्षद परिष्कार बोले दिए ड्राफ्ट किन्तु तारा आगे ही चाच्छे 500 टाका डिमांड ड्राफ्ट सह आपनाके एप्लीकेशन करते बोलेछे। सुतरां जारा ड्राफ्ट छाड़ा एप्लीकेशन कर दिए और अन्यान्य जेसब समस्यागुलो एकटु करेछेन कोटफी लागिएछेन आरटीआई एर मतो एप्लीकेशन करेछेन सेगुलो निये हयतो खूब एकटा समस्या हबे ना, किन्तु मूलत जे समस्याटी सेटी 500 टाका ड्राफ्ट किन्तु आगेई दिते हबे। এবং ফরম্যাটের ক্ষেত্রে অনেকে আমাকে মেসেজ করেছিলেন বা এদিক ওদিক দেখতে পাচ্ছি যে আপনারা আরটিআই এর মতো করে ফরম্যাট করেছেন কিন্তু এখানে পরিষদ স্কুটিনির মতো করে প্লেন অ্যাপ্লিকেশন চাচ্ছে। তো আজকের ভিডিও মূলত এই বিষয়গুলো নিয়েই যে আপনারা ফরম্যাটটি কীভাবে আরটিআই এর পরিবর্তে স্কুটিনির মতো করে করবেন বা ব্যাংকের ড্রাফট কীভাবে কাটবেন এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও। এবং ব্যাংকের ড্রাফট আপনারা যখন কাটবেন এই লাইনটি ভালো করে দেখবেন, वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एडुकेशन एर फेवारे हबे, इन फेवर अफ वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एडुकेशन ड्राफ्ट एट लिखते हबे एवं पेएबल एट कलकाता। एवं ड्राफ्ट जे कोनो नैशनलाइज्ड बैंक थेके आपनारा काटते पारेन, स्टेट बैंक होते पारे, पंजाब बैंक होते पारे, जे कोनो राष्ट्रायत्त बैंक थेके ड्राफ्ट काटलेई हबे। एवं समय 3 मास आपनारा जानेन, आपनादेर हाते अनेक समय आछे, ताड़ाहुड़ोर कोनो प्रयोजन नेई, धीरे सुस्ते काज करबेन। स्पीड पोस्टे पाठाले 1 থেকে 2 দিনের মধ্যে পৌঁছে যাবেন। ড্রাফটটি ড্রাফট সহ অ্যাপ্লিকেশনটি পাঠানোর পর আপনারা স্পিড পোস্ট ট্র্যাক করতে পারবেন WBB-তে পৌঁছেছে কি না, সেটি কিন্তু আপনারা যেদিন স্পিড পোস্ট করবেন তার 1-2 দিন পর কিন্তু চেক করে নেবেন। লাস্ট ডেট 19/4/2022, অনেক দিন আপনাদের হাতে সময় দিয়েছে। প্রথমে আপনাদের যেটি দেখাবো যে আপনারা প্রথম কাজ যেটি আপনাদের হবে সেটি ড্রাফট কাটা, ড্রাফট কীভাবে কাটবেন সেটি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে ব্যাংকে আপনারা যাবেন এরকম একটি ফরম্যাট দেবে, সেই ফরম্যাটটি ফিল আপ করতে হবে ড্রাফট কাটার জন্য। এটি স্টেট ব্যাংকের ফরম্যাট, যে আপনারা যে ব্যাংকে যাবেন সেই ব্যাংকের নির্দিষ্ট একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটি আপনারা ফিল আপ করে জমা দেবেন। এই এই পাশটি রিসিপ্ট এবং এদিকের পেজটি ব্যাংক জমা নিয়ে নেবে। এই রিসিপ্ট পেজটি যতক্ষণ না আপনারা ড্রাফটটি হাতে পাচ্ছেন ততক্ষণ যত্নে রাখবেন। ফিল আপ কীভাবে করবেন না, এখানে ব্রাঞ্চের নাম দেবেন, এখানে ডেট দেবেন, নেম অফ অ্যাপ্লিক্যান্ট আপনার নাম দেবেন, অ্যামাউন্ট 500 টাকার ওয়ার্ডে লিখবেন 500, এখানে 500 টাকা লিখবেন, ব্যাংক চার্জ যেটি সেখানে এখানে লিখবেন, যদি না জানেন ব্যাংকে জিজ্ঞাসা করে নেবেন বা ফাঁকা রেখে দেবেন ওনার এখানে লিখে দেবে, দিয়ে টোটাল অ্যামাউন্টটি লিখতে হবে। এবার এদিকে আছে আপনি কত টাকা নোট কটি দিচ্ছেন সেটি এখানে আছে, ব্রাঞ্চের নাম লিখবেন, এটি ড্রাফট এখানে টিক দেবেন, ইন ফেভার অফ এটি খুব ভালো করে লিখবেন, ইন ফেভার অফ আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে সুন্দর করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বড় হাতে লিখবেন, রুপিজ 500 টাকা এখানে লিখবেন 500, এবং পেবল অ্যাট ব্রাঞ্চের নাম দেবেন কলকাতা। সেরকম আর কিছু এখানে নেই, এখানেও সেই এক্সচেঞ্জ মানে ব্যাংকের কত টাকা চার্জ 500 টাকা টোটাল কত এটি লিখতে হবে, এবং এখানে আপনার সিগনেচার, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আপনার সিগনেচার হয়ে যাবে, এবং নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার নাম এবং অ্যাড্রেস এই জায়গাটা লিখবেন। এরকম মোটামুটি টুকটাক আরও কিছু বিষয় আছে আপনারা দেখে নেবেন। করার পর এটি ব্যাংকে জমা দেবেন, জমা দেওয়ার পর কিছু সময় আপনাকে বসতে হবে, তারপর আপনার ড্রাফটটি তৈরি হলে আপনাকে ডাকবে, তখন এই রিসিপ্ট পেজটি আপনি নিয়ে ওই ড্রাফটটি সংগ্রহ করবেন। সংগ্রহ করলে দেখতে পাবেন ড্রাফটটির ফরম্যাটটি এই রকম ধরনের, যে ড্রাফটটি আপনি পাবেন এটা পাঞ্জাব ব্যাংকের একটি ড্রাফট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ফেভারে কাটা। আপনি যদি স্টেট ব্যাংক থেকে কাটেন স্টেট ব্যাংক এরকমভাবে একটি দেবে। তো এই ড্রাফটটি নেওয়ার পর আপনি আপনার যে ড্রাফট কাটার কাজ সেটি কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের দেখাচ্ছি আপনারা ফরম্যাট কীভাবে রেডি করবেন, কীভাবে লিখবেন। এই ফরম্যাটটি আপনারা বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, মোটামুটি আরটিআইয়ের মতো করে যারা লিখেছেন খুব একটা ভুলের ব্যাপার নেই। কোর্ট ফি যারা আরটিআইয়ের মতো করে লাগিয়েছেন কোনো সমস্যা নেই, লাগাতেও পারেন, কিন্তু যদিও এক্ষেত্রে সাধারণ অ্যাপ্লিকেশান চেয়েছে কোর্ট ফি না হলেও হয়তো চলবে, তবে রিস্ক যদি না নিতে চান তো কোর্ট ফি লাগিয়ে দিতে পারেন, কিন্তু এটি সাধারণ অ্যাপ্লিকেশান মতো করলেও আপনাদের রিপ্লাই আসবে। মূলত 500 টাকা বিষয়টি কিন্তু আসল। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার অ্যাপ্লিকেশান করবেন। উপরে যেভাবে আপনারা লিখেছিলেন টু দ্য সেক্রেটারি,
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ডিকে 7/1, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91। সাবজেক্ট দিয়ে দেবেন, আগেরবার যেমন আরটিআই এর মতো করে দিয়েছিলাম, এবারে প্লেন দিয়েছি, প্রেয়ার ফর স্ক্রুটিনাইজ অ্যান্ড সাপ্লাই অফ ফটোকপি অফ ওএমআর ডিজিটাইজ ডাটা শিট রিগার্ডিং প্রাইমারি টেট এক্সামিনেশন 2017 হেল্ড অন 31/1/2021 কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এভাবে সাবজেক্ট দিতে পারেন। তো সাবজেক্ট দেওয়ার পর যেভাবে লিখতে হয়, রেসপেক্টেড স্যার ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল অনার আই উড লাইক টু স্টেট দ্যাট আই, আপনার নাম দেবেন, সন অফ দেবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, আই অ্যাম এ ক্যান্ডিডেট অফ প্রাইমারি টেট এক্সামিনেশন 2017 কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মাই কাস্ট ইজ, আপনার কাস্ট দেবেন, মাই, কারণ কাস্ট দেওয়ার অর্থ কি আপনি কতই পাস, 82-তে পাস নাকি 90-তে পাস, সেই জন্য কাস্ট দেওয়াটাও কিন্তু প্রয়োজন। মাই প্রাইমারি টেট এক্সামিনেশন 2017 রোল নাম্বার, আপনার যে প্রাইমারি টেটের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি এবারে দেবেন। আচ্ছা, এবার আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি দ্য ফলোয়িং ইনফরমেশন, আমি, আপনি কী কী ইনফরমেশান জানতে চাচ্ছেন তার লিস্ট দেবেন। মার্কস অবটেন্ড বাই মি ইন ইচ অফ দ্য ফাইভ সাবজেক্ট ইন প্রাইমারি টেট এক্সামিনেশন 2017 হেল্ড অন 31/1/2021, 2021 সালের 31 জানুয়ারি যে প্রাইমারি টেট এক্সামিনেশান অনুষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে যে পাঁচটা বিষয় ছিল সেই পাঁচটা বিষয়ে আপনি কোন বিষয়ে কত পেয়েছেন সেই নাম্বারটি আপনি জানতে চাচ্ছেন। পাঁচটা বিষয় জানলেই আপনি জানতে পেরে যাচ্ছেন আপনার টোটাল স্কোর কত হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনি আপনার রোল নাম্বারটিও আলাদা করে আবার একবার দিয়ে দিতে পারেন। সেকেন্ড, এ ফটোকপি অফ মাই ওএমআর শিট অফ দ্য প্রাইমারি টেট এক্সামিনেশন 2017, আপনি যে ওএমআর শিটটি ফিল আপ করেছিলেন সেই ওএমআর শিটের ফটোকপি চাইবেন। এটি সব থেকে ভালো, কারণ আমি অনেক সময় দেখেছিলাম, আমি ব্যক্তিগতভাবে যেটি ঠকেছিলাম 2013 সালে 2014 সালে যে টেট হয়েছিল, 2013 সালে টেট হয়েছিল, তো সেক্ষেত্রে আমাকে ওএমআর শিটের জেরক্স দেওয়া হয়নি, আমাকে ওএমআর শিটটি আলাদা করে নতুনভাবে বানিয়ে কম্পিউটারাইজড করে বানিয়ে আমাকে দিয়েছিল। আমি কিন্তু আমার করা ওএমআর শিটটি দেখতে পাইনি, ওনারা যেটা বানিয়েছিলেন সেটি সঠিক কি ভুল সেটি আমি আজও জানতে পারিনি। আপনারা আপনাদের ওএমআর শিট, আপনাদের ফিল আপ করা, আপনাদের সাইন করা যে ওএমআর শিট, সেই ওএমআর শিটটি কিন্তু আপনারা দেখতে চাইবেন। যদি সেটি না দেয় আপনারা কিন্তু পরবর্তীকালে আবার একটি স্টেপ নিতে পারেন। থার্ড, এ ফটোকপি অফ মাই কোশ্চেন বুকলেট সিরিজ, আপনার কোশ্চেন বুকলেট সিরিজটা না হলে আপনি ওএমআর শিট দেখেও জানতে পারবেন না, মেলাতে পারবেন না। আচ্ছা, এরপর আপনি যে ব্যাঙ্ক ড্রাফট কেটেছেন সেটি অ্যাটাচ করেছেন, সেটি লিখে দেবেন। অ্যালং উইথ দিস লেটার আই হ্যাভ অ্যাটাচড এ ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট রেজ 500 ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং এ ফটোকপি অফ মাই প্রাইমারি টেট এক্সামিনেশান 2017 অ্যাডমিট, আপনি অ্যাডমিটও দিয়েছেন অ্যাডমিট কার্ড। এ ফটোকপি অফ মাই কাস্ট সার্টিফিকেট, এটি যদি জেনারেল হয় দেওয়ার দরকার নেই, অন্যান্য কাস্ট হলে দেবেন। অ্যান্ড এ ফটোকপি অফ মাই আধার কার্ড, একটি আইডেন্টি প্রুফ আপনারা দিয়ে রাখতে পারেন, আধার কার্ড হোক, যাদের আধার কার্ড নেই তারা ভোটার কার্ড বা অন্যান্য কিছু দেবেন। এরপর আই উড বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ প্রোভাইড মি দ্য অ্যাফোরসেড ইনফরমেশান, এবং এই ফরম্যাটটি যাদের প্রয়োজন তারা, আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে মেসেজ করবেন, আপনাদের এই পিডিএফটি, এই ফরম্যাটের পিডিএফটি আমি দিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট নাম্বারটি দেবেন, এটি অবশ্যই দরকার, এবং কবে ডিমান্ড ড্রাফটের যে ডেট সেই ডেটটি দেবেন, এবং আপনার যে কমিউনিকেশান অ্যাড্রেস, আপনাকে যেই অ্যাড্রেসে যোগাযোগ ওনারা করবেন সেই অ্যাড্রেসটি দেবেন, নাম, সন অফ বা কেয়ার অফ, ভিলেজ, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, পিন, পোস্ট, পিএস, এইগুলো পরপর করে দিয়ে দেবেন, এবং কী কী ডকুমেন্টস অ্যাটাচ করেছেন সেটিও কিন্তু এখানে দেবেন। ডকুমেন্ট এনক্লোজড ফার্স্ট এ ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট অফ রেজ 500 ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এ ফটোকপি অফ প্রাইমারি টেট এক্সামিনেশান 2017 অ্যাডমিট কার্ড, এ ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, এ ফটোকপি অফ আধার কার্ড। তবে হ্যাঁ, এক্ষেত্রে এই যে জেরক্সগুলি আপনারা দিচ্ছেন অবশ্যই এখানে কিন্তু এদের নিচে, জেরক্সগুলোর নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন, ড্রাফট অর অরিজিনাল ওক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেডের প্রয়োজন নেই। আচ্ছা, এবার ডান দিকে ইওর ফেথফুলি আপনার নাম দেবেন, এবং বাম দিকে ডেট এবং প্লেস দেবেন। এইভাবে আপনারা ফর্ম্যাটটি রেডি করতে পারেন, এটি ইংলিশেও লিখতে পারেন, প্রয়োজনে একে বাংলাতেও সুন্দর করে লিখতে পারেন। হাতে লিখলে অনেক সময় দেখেছি যে এফোর সাইজে ধরে না, যদি আপনারা টাইপ করে বানিয়ে নেন তাহলে অনেক লেখা একটা পেজে ধরে যায়, সেক্ষেত্রে আপনারা টাইপ করে বানালেই কিন্তু আপনাদের সুবিধা হবে। এরপর আপনারা কী করবেন, এই ফর্ম্যাটটি, ড্রাফটটি এবং যেসব ডকুমেন্টসগুলো বললাম নিয়ে আপনারা স্পিড পোস্ট করবেন। স্পিড পোস্ট করার আগে একটি
খাম, সেই খামটি আপনারা কীভাবে রেডি করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটি খাম আপনারা দোকান থেকে কিনবেন এবং খামের উপরে আপনারা লিখে দেবেন প্রেয়ার ফর স্ক্রুটিনাইজ অ্যান্ড সাপ্লাই অফ ফটোকপি অফ ওএমআর বা ডিজিটাইজ ডাটা শিট রিগার্ডিং প্রাইমারি টেট এক্সামিনেশন 2017 হেল্ড অন 31/1/2021 ডান দিকে টু দিয়ে WBPর যে অ্যাড্রেস পরিষদের যে অ্যাড্রেস এবং বাঁ দিকে ফর্ম দিয়ে আপনার অ্যাড্রেসটি দেবেন এবং এটি স্পিড পোস্ট করার এক দুদিন পর আপনারা ট্র্যাক করে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশানটি ওনাদের হাতে রিসিভ হয়েছে কি না। তো এইভাবে আপনারা করতে পারেন। গতবার যারা আরটিআইয়ের মতো করে দিয়েছেন সেক্ষেত্রে সমস্যা সেভাবে কিছু ছিল না, মূলত সমস্যা যেটি সেটি 500 টাকা। তো সুতরাং আপনারা অ্যাপ্লিকেশান করলেও আপনাদের কিন্তু 500 টাকা সেই দিতে হবে, তাই আপনারা সেই যখন করতে হবে আর দেরি না করে নতুন করে সেই যখন 500 টাকা আপনাদের দিতে হবে আপনারা এইভাবে আরেকবার করে দিতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবেন। 500 টাকা ড্রাফট ছাড়া কিন্তু রিপ্লাই পাবেন না। এরপর যদি কারো কোনো জানার থাকে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং এই যে পিডিএফটি আমি দেখালাম আপনাদের যে ফরম্যাটটি যেভাবে অ্যাপ্লিকেশানটি করবেন সেই পিডিএফটি আপনাদের আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।